এই ডাটাগুলো দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজকে বাগান নিয়ে চলে এসেছি সকালবেলা, রবিবারের সকালে। কচি কচি আছে নিচে, এখন এখন যদি থাকে হবে, ব্যবসার মধ্যে তো পটপট কালকে পাতা হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের ছোট্ট করে হলেও বাগান করা উচিত। যেখানে আসে বাড়ির আশেপাশে ছোট জায়গা, ছাদে যেখানে জায়গা আছে, বারান্দায়, ব্যালকনি বা জানলার পাশে যেটুকু জায়গা আছে তার মধ্যে যদি গাছ লাগিয়ে দাও না। এই যে আমরা গরমের প্রভাব দেখেছো, শুরু হয়ে গেছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একটা প্রবলেম শুরু হয়ে গেছে, আরো কত গাছ, কিন্তু বন্যা খরা সব শুরু হয়ে যাবে। তো আমাদের পরবর্তী প্রজন্মকে তো আমরা কিছু দিয়ে যেতে পারছি না। এই যে ফলের বা সবজির বাস্কেটগুলো আছে, এগুলো দিব্যেন্দু মানে আমার হাজবেন্ড বাজার থেকে 50 টাকা করে কিনে নিয়ে এসেছে। তার মধ্যে সার মাটি সব মিশিয়ে নিচে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি, যাতে মাটিগুলো ধুয়ে বেরিয়ে না যায়। আর তার মধ্যে কিন্তু শাক সবজি লাগাতে পারো, ফুল গাছ লাগাতে পারো, তারপরে দেখো পাশে বস্তায় লাগিয়েছি। একদিন তো হয়েই যাবে, দেখো এরকম ইয়ে দিয়ে ফলের এই বক্সগুলো পাওয়া যায়, 50 টাকা করে নেয় বাজারে। এগুলো দিয়ে তোমরা কিন্তু সবজি ফুল লাগাতে পারো, নিচে একটা প্লাস্টিক দিয়ে, তারপরে গোবর সার মাটি ভার্মি কম্পোস্ট মিশিয়ে। উপাসটা তো আছে অনেক, হ্যাঁ এটা একটুখানি হয়ে যাবে। না আরেকটু ইয়ে করে না কি হবে, কাটতে হবে, ওটা ছাড়া হবে নাকি? এটা এক মুঠো হবে না, একজনের হবে না, আরো কাটবো। হ্যাঁ ওমা, এ কি ভাই, কি ধরনের চাষি, ফল সবজি কাটতে চায় না? দেখতে সুন্দর, তাহলে খেও না, এগুলোকে রেখে দাও এমনি। তুমি ধান হলে তো ধান আর চাষ করলে না, কি সুন্দর লাগছে দেখতে। কাটলাম না, বেশ হয়ে গেল। এই ডাটাগুলো দিয়ে কিছু তরকারি বানাবে না? এটাকে বেশ তুমি আই লাভ ইউ বলে তোমায় দিয়ে দিলাম, আরো কাটো। হয়ে গেছে, উমা নাচতে নাচতে চললো, আমি বরঞ্চ তার মাঝখানে একটু উমার বাগানটা দেখে নিই। এই দেখো ফুটি ওর ফুল, এত জামা কাপড় মেলা আছে যে ছবি তোলা যাচ্ছে না। গাছ লাগালেই হবে না, গাছগুলোকে কিন্তু যত্ন করতে হবে, এরকম সবুজ রাখতে হবে, তবে গাছদের ভালোবাসতে হবে। কোন গাছটার কি প্রবলেম হচ্ছে, আজকাল ইউটিউবে সব ট্রিটমেন্ট পাওয়া যায়, দেখলেই সার্চ করলেই পেয়ে যাবে। আমিও তাই করি, আমিও সব জানি না, দেখে শুনে করি। এটা মস রোজ, জবার কুড়ি, বাংলার নাম হচ্ছে কাগজ ফুল নাকি? এটা কি বাই কালার্ড? না না, ফুলগুলো দেখো, আর এই দেখো পুঁই শাক গাছ হচ্ছে। কি আছে এখানে? লেবু দেখো, দেখো লেবু হয়েছে একটা, এখানে দুটো দেখতে পাচ্ছ, এখানে একটা, ওইদিকে একটা, পাতার আড়ালে প্রচুর আছে। এই গাছটাতেও হয়েছে, এই দেখো ছোট ছোট, এই গাছটা দেখো, এই বগেনভেলিয়া তলায়, এটা কি
এই গাছটা একটা পার্ক থেকে নিয়ে এসেছিলাম, আর ছোট্ট একটা টিউবের মতো পাওয়া যায়, ওটা পার্ক থেকে তুলে নিয়ে এসেছিলাম। তারপরে লাগিয়েছি, এত সুন্দর, রোজ সকালে একটা দুটো করে ফুল দেয়, আর এত ভালো লাগে না, ভীষণ সুন্দর কালারগুলো। এটা থেকে আমি অনেক গাছ করব। আমাদের গাড়ির দুটো টায়ার ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছিলো, তার মধ্যে দেখো প্লাস্টিকের গামলা বসিয়েছি, আর তাতে মাটি আর ফুটো করে নিয়েছি, দিয়ে গাছ লাগিয়ে দিচ্ছি, কী সুন্দর লাগছে। এগুলো কালার করে দিলেও ভালো লাগে। আর এই সময় তো মশরুম খুব ভালো ফোটে, আর বর্ষাকাল মানেই কিন্তু গাছেদের আরাম এই সময়, তাই না? কেমন লাগছে আমার বাগানটা দেখতে জানিও, লিখে জানিও, কমেন্ট করো, ভালো লাগবে আমার। তোমরা যদি কিছু লিখে জানাও না, তাহলে আমার ভালো লাগবে। অ্যালবিনো দেখো কোথায় চড়ে বসেছে, নামতে পারবে না, একটু পরে কাঁদতে থাকবে। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও প্লিজ। আজকে এখানেই শেষ করলাম।